প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে বই এর ইউনিট 4 চেক ইওর রেফারেন্স এর লেসন 2 ইউজিং আ ডিকশনারি। আমরা প্রথমে 39 পৃষ্ঠায় একটা ডিকশনারি দেওয়া আছে, এটির প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিব। তারপরে আমরা 40 পৃষ্ঠায় বি নম্বরে যে প্যাসেজটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। A dictionary is a collection of words. অভিধান শব্দভাণ্ডার। It lists the words of a language. এটি ভাষার শব্দগুলি তালিকাভুক্ত করে। And gives necessary information about them. এবং সেগুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে। It tells us about the ইহা আমাদেরকে বলে যে সম্পর্কে, তা হলো স্পেলিং বানান, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, মিনিং অর্থ, ওয়ার্ড ক্লাস শব্দের শ্রেণী। টু মেক দ্য মিনিং অফ ওয়ার্ডস ক্লিয়ার, শব্দের অর্থগুলোকে পরিষ্কারভাবে জানার জন্য এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন ইন ইটালিক, উদাহরণের বাক্যগুলো দেওয়া হয়েছে ইটালিক্সে। এক্সাম্পল সেন্টেন্সেস শো হাউ ওয়ার্ডস আর ইউজড, উদাহরণের বাক্যগুলিতে দেওয়া হয়েছে যে কীভাবে শব্দগুলি ব্যবহৃত হয়। ইট অলসো গিভস দ্য সিনোনিমস অ্যান্ড দ্য অ্যান্টোনিমস অফ আ ওয়ার্ড, ইহাতে শব্দগুলির সমার্থক এবং বিপরীত শব্দও দেওয়া হয়েছে। উই ফাইন্ড ওয়ার্ডস মেড বাই অ্যাডিং প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস টু দ্য রুট ওয়ার্ড, আমরা মূল শব্দের সঙ্গে প্রত্যয় এবং উপসর্গযুক্ত শব্দ পেয়েছি। পার্টস অফ স্পিচ আর অলসো শোন, পার্টস অফ স্পিচ বা পথ প্রকরণও দেখানো হয়েছে। আ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে একটি ক্রিয়াবাচক শব্দ সবসময় দেখানো হয়েছে। বাট দ্য পাস্ট ফর্ম অফ আ ভার্ব অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল আর অলসো শোন, কিন্তু ক্রিয়ার পাস্ট ফর্ম বা অতীতকাল এবং পাস্ট পার্টিসিপলও দেখানো হয়েছে। এই লেসনের বিভিন্ন প্রশ্নের সমাধান আমার চ্যানেলে থাকবে, তাই দেরি না করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো।